শশী থারুরকে পরাজিত করে কংগ্রেসের নয়া সভাপতি নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খড়গে। তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর যেখানে 1072 ভোট পেয়েছেন, সেখানে খড়গে ভোট পেয়েছেন 7897টি ভোট। ফলে সুদীর্ঘ 24 বছর পর কোনো অগান্ধী সভাপতি পেল কংগ্রেসের গুরু দায়িত্ব। খড়গের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন শ্রমিক নেতা হিসেবে, সেখান থেকে কংগ্রেসের শীর্ষ পদে উঠে এসেছেন। 1999, 2004 এবং 2013 সালে তার সামনে মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিল। তার নাম নিয়ে চর্চা হয়েছিল জোর, কিন্তু প্রত্যেকে বাড়ি অন্যান্য প্রার্থীর পদ পেয়েছেন, মুখ্যমন্ত্রী আর হওয়া হয়নি তার। তবে মনমোহন সিং সরকারের সময় তিনি রেলমন্ত্রী এবং কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। 2019 সালে তাকে রাজ্যসভার বিরোধী দলনেতা করা হয়েছিল। কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সেই পদও ইস্তফা দিয়েছেন তিনি। এক কথায় রাজনৈতিক পরিসরে অত্যন্ত কর্মঠ একজন মানুষ মল্লিকার্জুন খড়গে। একের পর এক বাধা টপকে এবার কংগ্রেসের গুরু দায়িত্ব পেলেন তিনি। তবে কি হাল ফিরতে চলেছে দেশের অন্দরে? তার আগে বিস্ফোরক অভিযোগ সভাপতি পদপ্রার্থী শশী থারুর। ইতিমধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়ায় প্রচুর বেনিয়মের অভিযোগ তুলে দলের নির্বাচনী আধিকারিকদের কাছে চিঠি দেওয়া হয়েছে থারুরের পক্ষ থেকে। তবে ঠিক কি ধরনের বেনিয়ম ঘটেছে তা বিস্তারিতভাবে কিছু জানায়নি থারুর শিবির। অন্যদিকে বেনিয়মের অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে খড়গে শিবির। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে বলে দাবি মল্লিকার্জুন খড়গের কাউন্টিং এজেন্ট গৌরব গগৈ। ফল ঘোষণার দিন থারুরের নির্বাচনী এজেন্ট সালমান সোচ জানিয়েছেন, নির্বাচন ঘিরে নানা ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে, সেই বিষয়গুলি নিয়ে দলের নির্বাচন কমিটির কাছে অভিযোগ জানানো হয়েছে। তবে কোন রাজ্যে নিয়ম বিরুদ্ধভাবে ভোট গ্রহণ হয়েছে তা নিয়ে মুখ খুলতে চাননি সালমান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।